রসময়ী লক্ষ্মী মোর বায়ণী এতে ব্যস্ত কী নিজে যে দোষ করছ সে কথা মনরে আসুনি পরা শেষ থর যে চিঠি লেখিল এমতি দ্বিপত্র গারে পকাই দেল কী দিনে ডেরি কল কী বারম্বার কহি কহি মধ্য তুমি মতো কী বিরক্ত করুছ মোর রাগ না মোর অভিমান না সবু সহিযিবি ভাবিছ পরা সে ভাবনা ভুল বুঝিল আউ এমতি কেবে করিবনি কলে এমতি শাস্তি পাইব এই তো মো হাতরে একমাত্র অস্ত্র যাহা মু তমরি প্রেম বলরে হস্তগত করেছি আজি শুনিবা ডক্টর মায়ধর মানসিংক প্রণয় চিটাউ ক্রমরে দ্বিতীয় চিঠি সুখ দুঃখর পরম সাথী মোর দেহ ও মন ভালো না ঝাড়া সফা হেউনি মন বড় ব্যস্ত লাগুছি তবে সাধারণ স্বাস্থ্য বেশ ভালো অছি তোমার শেষ চিঠি পাইবা পরে মো মন নিতান্ত নিরস ও শুষ্ক হয়ে উঠিছি মু জানিপারুনি কাহিকি তেণু হি তো চিঠিপত্র লেখিবার ইচ্ছা নথিলা তোমাকে যে কেবল শাস্তি দেবাকু এপরি করেছি এমিতি ভাবিবনি এ দুঃখময় জীবনরে তুমি সববেলে সরসতা পাইব কুয়াড়ু নানা দুশ্চিন্তার মন ম্রিয়মাণ হয়ে উঠুছি মোর দুঃখ সুখর পরম সাথী তুমি দূরে রহিল সে দুঃখ বুঝে কি হেম তুমি বুদ্ধিমতী তুমি মোর দুঃখ বুঝিপারি মতো ক্ষমা দেব ভাবিবনি হেম মু নির্মম মু নিষ্ঠুর মু অমনুষ্য এ জীবন মু চিরদিন পাই তোম পাদ তলে অর্পণ করেছি মোর স্খলন হলে মোর অবনতি হলে তুমি দেবী মতো তুমি উঠে নিজর করিব সে শক্তি তোমার অছি সে শক্তিরে মোর বিশ্বাস অছি বলি মু তোম উপরে যথেচ্ছা অত্যাচার করুছি সিনা তুমি লেখিছ পাখরে পাইলে কোন করন্তি দেখন্ত কোন করন্ত কোন করন্ত রসময়ী মু জানি তুমি কিছু করে পারন্তনি তুমি নিতান্ত দুর্বল করে পকাউছ নিজকু মতে স্নেহ দেই তুমি শাসন করিবাকু নিজের অধিকার নিজে বুঝি নেবাকু কেতে থর কহিলি করুনা কাহিকি তোমাঠু এ দিগরে বহুত আশা করিথিলি দেখুছি মতে দয়া করে তুমি নিজের শক্তিকু উপেক্ষা করুছ তুমি জাননি তোমার তিরস্কারকু মু কেতে ভাল পায়ে তুমি এ চিঠিরে মতে তিরস্কার নকরি এমতি বিনীত করে লেখিছ কাহিকি সেসবু যে তোমার জন্মগত দাবি তাকু ব্যবহার করুন কাহিকি এবে মু অনবরত তোমাকে নিয়ে কিপরি কুটিল রচনা করবি তাহা হি ভাবুছি তুমি শেষ চিঠিরে যেপর ভাবিছ সেইপরি ভাবে বসবাস করা মোর নিবিড় ইচ্ছা তেমন মু তো কৃষক হয়ে পারিবিনি সে অভ্যাস মোর না কিন্তু কৃষক যে নীতিরে বঞ্চে আমি মধ্য সেই নীতিরে বঞ্চবা আমি যেতে দূর সম্ভব চাকর বাকর রাখবানি রাখলে মধ্য সে আমার সমস্ত উপভোগর সহচর হব কি যেপর নিজের জমিরে খাদ্য পেয় পরিধান সবু উৎপাদন করে অত্যন্ত পরিতোষে জীবন কাটবা বলে মোর বিশ্বাস তুমি সূতা কাটুলে পুরা এবে রীতিমত কাট তোমার চরখা আছে মু এটি ভাল চরখা খোঁজবি সেটি মিলব যদি লেখ মু টঙ্কা পঠাইবি মু এবে যথাসম্ভব খদড় পরিধান করা মনস্থ করেছি নিকটরে খণ্ডে স্বদেশী পত্রিকা পড়ু পড়ু হঠাৎ মু বিদেশী বা মিল লুগা পিঁধি কি পাপ করুছি তাহা অনুভব কলি সেই সময় ঠিক করেছি যেতে দূর সম্ভব মু বিদেশী বস্ত্র বর্জন করে স্বদেশর লক্ষ লক্ষ দরিদ্র নিরন্নকু যৎকিঞ্চিত সাহায্য করিবি তুমি সেঠার আসব মু তো তোমার বাপঘর সুখ কেবে হলে তোমাকে দেইপারিবিনি তোমাকে তেণু নিজে যাই আনিবাকু মোর মন হেউনি তুমি নিজে আসিবার থিলে আস আসিলে মু মো কুটির দ্বারে ঠিয়া হই নিবিড় আশ্লেষরে ঘরকু ঘরর লক্ষ্মীকু টানি নিয়ে যাবি সেটিকি যাবাকু মধ্য মোর ইচ্ছা হেউনি তুমি সেঠু একা আসিবার সাহস সঞ্চয় কর মু ও মোর অন্য যাহা কিছু শব্দ তোমার তুমি নিজে আসি অধিকার কর মু ডাকিবাকু যাবি কাহিকি আমার শেষ পরীক্ষা এপ্রিল মাস 28 তারিখে চারিদিন হব অর্থাৎ মাস শেষ দিন মু স্বাধীন এপ্রিল প্রথম সপ্তাহে মু এঠারু বিদায় নেবি এ সহর জীবন এত তিক্ত লাগিলা যে কোণ কহিবি খুব সম্ভবত বাণপুর যাবি
ସେଠି ଅବସ୍ଥା ଦେଖି ବ୍ୟବସ୍ଥା କରିବାକୁ ହେବ, ସେ କଥା ପରେ ଦେଖିବା। ମୋର ବିଶ୍ୱାସ, ଏହିଠାରୁ ମୋର ଜୀବନ ଦୁଃଖମୁକ୍ତ ହେବ। ମୋତେ ସେମିତି ବୋଧ ହେଉଛି। ତୁମକୁ ପାଖରେ ପାଇଲେ ମୋର ଦୁଃଖ କ'ଣ ଯେ? ତୁମକୁ ପାଖରେ ପାଇଲେ ମୋର ଦୁଃଖ କ'ଣ କରିବ ହେମ? ତୁମେ କେବେ ଆସୁଛ? ଆସିବାକୁ ଇଚ୍ଛା ଅଛି ଏ ଦରିଦ୍ରର ପାଖକୁ। ଆଶା କରେ ତୁମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଲ ଅଛି। ଔଷଧ ଖାଉଛ? ମୋଟା ହେଉଛ? ବାଳ କେମିତି ଅଛି? ସବୁ ଲେଖ। ମନେ ହେଉଛି ତୁମକୁ ମୁଁ ବହୁଦିନ ଧରି ଦେଖିନି। କେବଳ ଗୋଟିଏ ସୁଖ ସ୍ୱପ୍ନ ଯେପରି କଟିଯାଇଛି ଏହିପରି ଲାଗୁଛି। ଏହି ପ୍ରଖର ବସନ୍ତରେ ଏ ଦେହ ବିରହା ନଳରେ ଜଳି ଉଠୁଛି। ଲକ୍ଷ୍ମୀ, କେବେ ଦେଖିବି? ଦେଖିବି ବୋଲି ଭରସା ଯେମିତି ନାହିଁ। ମୋତେ ରାଗ କରିବନି, ଏ ଅଧମଟା ଉପରେ କ୍ରୋଧ କରି ଲାଭ କ'ଣ? ତମେ ଚିତ୍ତ ଚରିତ୍ର କ'ଣ ଜାଣନି ଦେବୀ? କ୍ଷମା କର, ତୁମର ଉଦାର ମନକୁ କଳୁଷିତ କର ନା। ଏ ପତ୍ର ପାଇ ଶୀଘ୍ର ଚିଠି ଦେବ। ମୁଁ କାହାର? ଏ ଉତ୍ତର ତମେ ଦେବ। ମୋତେ ଶାସନ କରିବାର, ଚଳାଇବାର ଲୋକ ତ ତମେ। ତମେ ଅଭିମାନ କଲେ ଚଳିବ? ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ଶେଷ ହେଲା ଡକ୍ଟର ମାୟାଧର ମାନସିଂହଙ୍କର ପ୍ରଣୟ ଚିଟାଉକ୍ରମରେ ଦ୍ୱିତୀୟ ଚିଠି। ଆପଣଙ୍କୁ ଏ ପତ୍ରାବଳୀ କେମିତି ଲାଗୁଛି କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ପରବର୍ତ୍ତୀ ଚିଠି ପୁଣି ଶୁଣିପାରିବେ ଆଉ ଏକ ଭିଡ଼ିଓରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଲୁ, ନମସ୍କାର।